আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে, যেখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রভবন ঘাটে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। যে ঘাট অনেকটাই উঁচু ঘাট, সেই ঘাট কিন্তু জলমগ্ন হয়ে গেছে এবং জল চারিদিকে জলের স্তর বেড়ে এই ঘাটকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিয়েছে। জলমগ্ন ঘাট এবং যে ব্রিজ, আমরা বালি ব্রিজও একটু খানিকক্ষণ আগে আমরা বালি ব্রিজ সংলগ্ন একটি ঘাটেতে আমরা ছিলাম, আপনাদেরকে দেখালাম যে বালি ব্রিজে যে সতর্কীকরণ যে রেড চিহ্ন থাকে সেই সতর্কীকরণ চিহ্ন কিন্তু আপাতত কিন্তু বিপদ সীমানার যে চিহ্নিতকরণে সেই ঊর্ধ্বমুখী হয়ে গেছে এবং জলের স্তর ক্রমাগত বেড়ে চলেছে। তার কিন্তু আমরা এখানে এই সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি যে গঙ্গার যে রেলিং, সেই রেলিং ছুঁয়ে জল কিন্তু আপাতত উঠে আসছে রাস্তার উপর। এবং সকাল থেকে যেরকম দেখেছিলাম যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, ঝড় হচ্ছে এবং আমাদের এখানে হাওড়া হুগলিতে এখনও পর্যন্ত সেই ঝড়ের ঝাপটা কিছুটা হলেও অনুধাবন করা যাচ্ছে এবং বাতাসের যে প্রবল গতিবেগ সেই গতিবেগও কিন্তু আমরা অনুধাবন করতে পারছিলাম। প্রত্যেকটা জায়গায় হুগলি এবং হাওড়া অঞ্চলের যে সমস্ত গঙ্গার পাড়ে যে সমস্ত গাছপালা রয়েছে সেই গাছের যে গতি প্রকৃতি এবং যেভাবে নড়াচড়া করছে তা থেকে আমরা ঝড়ের যে গতিবেগের যে একটা যে স্পিড, সেই স্পিডটা কিন্তু আমরা অনুধাবন করতে পারছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে প্রশাসনের পক্ষ থেকে যেখানে যেখানে গঙ্গার পাড় রয়েছে সেই গঙ্গার পাড়ে সমস্ত বিপদকুল যেসব জায়গা রয়েছে বিপদকুল জায়গাগুলোকে সব মানে একদম প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে জলের পাশে যে সমস্ত গাছ রয়েছে গাছগুলোকে সম্পূর্ণ ছেড়ে ফেলা হয়েছে এবং যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে বারংবার প্রত্যেককে সাবধান করা হচ্ছে। এবং প্রতিটা গঙ্গার পাড়ে যেখানে পুলিশ প্রশাসন রয়েছে যাতে কোনো রকম মানুষ বিপদ নিয়ে তারা ঝুঁকি না নিয়ে তারা গঙ্গার পাড়ে যাতে না আসতে পারে এবং এই যে জলের স্তর আস্তে আস্তে বেড়ে যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এলাকাতে সেটা কিন্তু দেখে নিচ্ছে প্রশাসন। এবং প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি চালাচ্ছে গতকাল রাত্রি থেকে বিভিন্ন থানায় বিভিন্ন থানার যে সমস্ত যে এলাকায় যে রয়েছে এলাকার বাসিন্দাদেরকে সুরক্ষিত স্থানে তাদেরকে পৌঁছে দিচ্ছে। যে সমস্ত স্কুল, যে সমস্ত বড় বড় উঁচু বাড়ি রয়েছে সেই সমস্ত বড় বড় বাড়িতে তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে স্থানান্তরিত করেছে। গঙ্গার পাড়ে যে সমস্ত ঘরগুলি রয়েছে যেগুলো অস্থায়ী ঘর সেই ঘরে যেসব বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু আপাতত সরিয়ে ফেলা হয়েছে। এবং গঙ্গার ধারে যে সমস্ত নৌকা, যারা নৌকা ব্যবসায়ীদের যারা রয়েছে যারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় মৎস্যজীবীরা যারা তাদেরকেও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে নিরাপদ স্থানে। এবং ঝড়ের গতি প্রকৃতি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গার বলতে গেলে একদম মাঝামাঝি, কারণ এই জল যেভাবে উঠছে সেই জলের স্তর কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে ঢেউ ছোটো ছোটো ঢেউ, যে ছোটো ছোটো ঢেউগুলি কিন্তু বোঝা যাচ্ছে যে ঝড়ের যে গতিবেগে সেই জলের যে স্তর আস্তে আস্তে বাড়ছে এবং ঝড়ের যে গতি প্রকৃতি আস্তে আস্তে বেড়েই চলেছে। এবং যে গাছপালাগুলো আমরা দেখছি গাছপালার যে ইয়েটা রয়েছে পরিবেশ রয়েছে তার চারিদিকে গাছপালা কিন্তু প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করছে। এবং সকাল থেকে আমরা সেই দৃশ্য আপনাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে তুলে ধরছি। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারংবার এখানে সতর্কীকরণ বার্তা দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু পুরোপুরি নজরদারি চালাচ্ছেন যাতে কোনো রকম বিপদ যাতে না হয় এবং কোনো মানুষ যাতে এই গঙ্গার বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাতে না চলে আসে সেই দিকে কিন্তু নজরদারি চালাচ্ছেন প্রতিটা জায়গা থেকে, প্রতিটি থানা থেকে এবং সিটি পুলিশের যারা কর্মী রয়েছেন এবং যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তারা কিন্তু কাল থেকে কিন্তু নজরদারি চালাচ্ছেন। এবং হাওড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যেসব গঙ্গার ধার রয়েছে গঙ্গার ধারে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো রকম মানুষ বাইরে থেকে এখানে যাতে উপস্থিত না হতে পারে, প্রবেশ না করতে পারে সেই নজরদারি কিন্তু চালাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। বালি থানার আমি রবীন্দ্রভবন ঘাটেও কিন্তু আমি উপস্থিত হয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বালি থানার যিনি ট্রাফিক গার্ডের আইসি আছেন উনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, নজরদারি চালাচ্ছেন যাতে কোনো রকম বিপদ না হয় এবং বিপদ সম্পূর্ণ যে এলাকাগুলি যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কিন্তু উনি নজরদারি চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালি থানা থেকে আমাদের ট্রাফিক গার্ডের যে আইসি উনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং উনি কিন্তু সকাল থেকেই রয়েছেন, গতকাল রাত্রি থেকেও এসে দেখে যাচ্ছেন যাতে কোনো রকম পরিস্থিতি যাতে বিপজ্জনক পরিস্থিতি না পরিবর্তন হয় সেই জন্য কিন্তু নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি দেখতে পাচ্ছি যে জলের গতি প্রকৃতি আস্তে আস্তে বেড়েই চলেছে এবং জল আস্তে আস্তে জলের স্তর বেড়ে যে সিঁড়ি সেই সিঁড়িকে ছাপিয়ে রাস্তার দিকে উঠে চলেছে এবং পরবর্তীকালে সেই জলের গতি প্রকৃতি এবং এই যে ঝড়ো হাওয়ার যে গতি প্রকৃতি কী হতে পারে সে কিন্তু আমরা এখান থেকে অনুধাবন করতে পাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছু কিছু অল্প অল্প বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কিছু জায়গায় বৃষ্টির যে গতি প্রকৃতি সেই জায়গায় কিন্তু চলছে।
এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাতে থাকব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন টাইমস বাংলার সঙ্গে।